ঘাটালে বন্যা পরিদর্শনে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। শনিবার দুপুরে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালে বন্যা পরিদর্শনে যান বিজেপি রাজ্য সভাপতি তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ। ঘাটাল সাংগঠনিক জেলা সভাপতি তন্ময় দাস ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট সহ নেতৃত্বদের সাথে নিয়ে প্রথমে ঘাটালের 2 নম্বর চাতালে পৌঁছান। সেখান থেকে নৌকায় ত্রাণ সামগ্রী নিয়ে ঘাটাল ব্লকের অজয়নগর গ্রামে যান। নৌকা থেকে দুর্গত মানুষদের ত্রাণ সামগ্রী বিতরণ করেন। এছাড়াও সেখান থেকে নৌকায় চলে যান ঘাটাল পৌরসভার 1 নম্বর ওয়ার্ড সুখচন্দ্রপুরে। সেখানে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেন এবং ত্রাণ তুলে দেন দুর্গতদের। এরপর পুনরায় ঘাটাল চন্দ্রকোনা রাজ্য সড়কের 2 নম্বর চাতালে ফিরে ঘাটাল ছাড়েন। এদিন ঘাটাল মাসিমান বছরের পর বছর ঘাটালে ভয়াবহ বন্যার জন্য তৃণমূলকে দায়ী করে। এদিন ঘাটাল থেকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী হলে ঘাটালের বন্যা সমস্যা মিটবে এবং ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর হবে। কয়েকদিন আগেই ঘাটালে বন্যা পরিদর্শনে গিয়ে তৃণমূল সাংসদ দেবের করা এই মন্তব্যের কটাক্ষ করে। এদিন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বন্যা পরিদর্শনে গিয়ে ত্রাণ নেওয়াকে ঘিরে দুর্গতদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। দেখুন, আমরা ছোটবেলা থেকে শুনে আসছি ঘাটাল আগে ময়নাও ছিল, তো দুঃখের শেষ নেই আমাদের। সরকার পাল্টালো, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি 2 বার মুখ্যমন্ত্রী হলেন, 5 বছর হয়ে গেল, তাও ঘাটালের লোকের কষ্ট শেষ হয়নি। আজকে যা অবস্থা দেখলাম, আর প্রতি বছর একই স্টেটমেন্ট দেন, কেন্দ্র দায়ী, ডিবিসির লোক দায়ী, রাজ্য সরকার কবে দায় নেবে? কেন নেবে না? হাজার হাজার কোটি টাকা কেন্দ্র দিয়েছে 12 সালের পর থেকে, আর কত হাজার কোটি টাকা এসছে বাংলায় নদী সংস্কার, বাঁধ সংস্কার, নদী বানানো থেকে। ঘাটার মাস্টার প্ল্যান সেই 1238 কোটি 95 লক্ষ টাকার যে প্রজেক্ট, এনারাই দিয়েছিলেন কেন্দ্রকে। কেন্দ্রের কথাবার্তা বলে সেই 17 সাল থেকে বলেছিল, আপনারা আপনাদের শেয়ার দিন, আমরা টাকা দিচ্ছি, হয়ে যাবে, কিন্তু তারা দেননি বলেই হয়নি, আর সেই জন্য পড়ে আছে। আর প্রতি বছর একই ঘটনা ঘটছে, চুপ করে হাতে হাত ধরে বসে আছে রাজ্য সরকার। আমি জানি না, আমাদের এমপি তো বলেছেন নাকি দিদি যেদিন প্রধানমন্ত্রী হবে সেদিন হবে, আমরা জানি না বেঁচে থাকবো কি না। দিদি প্রধানমন্ত্রী হবে না আর এখানকার দুঃখ দূর হবে। এখন কি পরিস্থিতি, মানে এই বন্যা পরিস্থিতি প্রতি বছর মানুষের যা অবস্থা? দেখুন, এখানকার মানুষ ভগবানের দিকে তাকিয়ে থাকেন, বৃষ্টি হলেই ভয় শুরু হয়ে যায়, আর এবারে বেশি বন্যা হয়েছে, বৃষ্টি হয়েছে, কষ্টও বেশি হয়েছে। মুখ্যমন্ত্রী এসেছিলেন, হেলিকপ্টার চলেনি বলে রাস্তায় দাঁড়িয়ে ফটো তুলে নিয়ে চলে গেছেন, আবার হয়তো দেখতে আসবেন, কিন্তু সাধারণ মানুষের পরিবর্তন কবে হবে? আমরাও চাইবো, আমি তো দরকার হলে আমরা কেন্দ্রের সঙ্গে কথা বলতেও রাজি আছি, কিন্তু রাজ্য সরকারকে তো এই দায়িত্বটা নিতে হবে, কারণ এখানকার মানুষ তাকে ভোট দিয়েছেন, জিতিয়েছেন, মুখ্যমন্ত্রী করেছেন, এবং রাজ্য সরকারেরই দায়িত্ব এটা। পশ্চিম মেদিনীপুর থেকে শুভ চক্রবর্তীর রিপোর্ট, টাইমস বাংলা।